أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كرامات أولياء كرامات بلا هاي جا أولياء كرام غنر پخو دهكي پخاشت هاي جا آما دي شادارن گنه بجحاشنا جو دي ایمون گھٹنا نوبی در تهكي پخاشت هاي تاكي بولي مجدا আর যদি ওলেদের থেকে প্রকাশিত হয় তাকে বলে কেরামত পবিত্র কোরআনে আউলিয়া কেরামের আলোচনা প্রথমে আমরা দেখব পবিত্র কোরআনে আউলিয়া কেরামের কেরামত সম্পর্কে কোনো জিকির আছে কিনা হযরত মারিয়াম আলাইহিসসালামের কেরামত আমরা জানি হযরত ঈসা আলাইহিসসালামের মা হযরত মরিয়াম আলাইহিসসালাম নবী ছিলেন না তবে ওলে ছিলেন সে মরিয়াম আলাইহিসসালামের একটি কেরামত ছিল তিনি যখন তার খালু হযরত জাকারিয়া আলাইহিসসালামের জিম্মায় লালিত পালিত হচ্ছিলেন ওনার কাছে ব্যাম উসুমি ফল ও খাদ্য আসত যা দেখে হযরত জাকারিয়া আলাইহিসসালামও বিস্মিত হতেন আর সে বিষয়টি আল্লাহ তাআলা সূরা আল ইমরানে এভাবে বয়ান করেন অতপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন জিজ্ঞেস করতেন মারিয়াম কোথা থেকে এসব তোমার কাছে এলো তিনি বললেন এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন সূরা ইমরান হযরত মরিয়াম আলাইহিসসালামের পাকা খেজুরের কেরামত যখন হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের সময় হলো তখন একটি শুকনা খেজুর কাণ্ড থেকে ফল উৎপন্ন হয়ে তা থেকে সাথে পেকে যাওয়ার কেরামতও কোরআনে উল্লেখ আছে সূরা মরিয়ামের 25 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তা থেকে তোমার উপর সুপক্ষ খেজুর পতিত হবে হযরত আসিফ বিন বুরখিয়ার কেরামত হযরত সুলাইমান আলাইহিসসালামের দাওয়াতে মালিকা বিলকিসের যখন আসছেন রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসার আগে তার সিংহাসনটি আনার জন্য প্রস্তাব করলে প্রথমে ইফরিত নামক এক জিন বলল আমি এক ঘন্টার মধ্যে সেই সিংহাসনটি নিয়ে আসতে পারব কিন্তু এত সময় দেওয়া সম্ভব নয় এর চেয়ে দ্রুত আনতে হবে তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম এর প্রধানমন্ত্রী যিনি আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী ছিলেন যার নাম হযরত আসিফ বিন বুরখিয়া রাদিয়াল্লাহু তিনি বলেন হুজুর আমি চোখের নিমিষেই শত শত মাইল দূর থেকে সাবা রাজ্য থেকে সিংহাসনটি নিয়ে আসতে পারবো সে কেরামতের ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বয়ান করে বলেন কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব সূরার নামল তাফসীরের কিতাবে লেখা হয়েছে সে তখন 80 হাত লম্বা 40 হাত উঁচু ছিল এই ঘটনা থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয় হযরত সুলাইমান আলাইহিসসালামের উম্মত যার সামান্য কিতাবের জ্ঞান ছিল তিনি মুহূর্তের মধ্যে শত শত মাইল দূর থেকে বিশাল সিংহাসন নিয়ে আসলেন যা শক্তিশালী জিনও করতে পারল না এতে বোঝা যায় আল্লাহর ওলিগণের শক্তি জিনদের চাইতে অনেক বেশি আল্লাহ অলিগণ মুহূর্তের মধ্যেই দূর দূরান্ত সফর করতে পারেন এখন যদি সুলাইমান আলাইহিসসালামের যুগের অলির এমন শক্তি হয় মুহাম্মদে আরবের উম্মতের অলির কত ক্ষমতা হতে পারে একবার অনুমান করে দেখুন বড় পীরের জ্ঞান কেমন ছিল একদিন তিনি 20,000 আলেম সহ হজ পালন করতে গেলেন মক্কায় যিনি গ্র্যান্ড মুফতি তিনি বড় পীরের শান শওকত দেখে প্রশ্ন করলেন আপনি কি আলেম বড় পীর বললেন হ্যাঁ আমি আলেম এখন মুফতি সাহেব বললেন চলুন আমরা এক জায়গায় বসে কিছু জ্ঞানের কথা বলি তখন বড় পীর বললেন ঠিক আছে তবে কথা বলার আগে আপনাকে একটা প্রশ্ন করি মুফতি বললেন ঠিক আছে করুন
বড় পীর বললেন, আমাদের নবী জি জীবনে যে সব গোসল করেছেন তার গোসলের পানির মধ্যে নিঃসন্দেহে ইন্তেকালের পর হযরত আলী যে গোসল দিয়েছেন সে পানি খুবই দামি। মুফতি সাহেব বললেন, হ্যাঁ অবশ্যই দামি। এবার বড় পীর প্রশ্ন করলেন, আচ্ছা যদি তাই হয় তাহলে নবীজির ইন্তেকালের পরে সে গোসলের পানি কোথায় গেল? প্রশ্ন শুনে মক্কার মুফতি বড়ই হজরান, তিনি একদিনের সময় চাইলেন। তিনি সারা রাত সে প্রশ্নের উত্তর তালাশ করতে করতে শেষ রাতে ঘুমিয়ে গিলে নবীজি ও এক লোক সাথে স্বপ্নে দেখলেন। সে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক লোক প্রশ্ন করেছেন আপনার ইন্তেকালের পর গোসলের পানিগুলি কোথায় গেল। তখন হুজুর বললেন, এই প্রশ্নে জবাব আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে করো। মুফতি দেখলেন নবীর পাশে একজন দাঁড়িয়ে আছে কিন্তু তার চেহারা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না। তাকে প্রশ্ন করলে সে জবাব দিল, নবীর গোসলের সে পানিকে আল্লাহর হুকুমে বাতাসে বাষ্পীভূত করে মেঘখণ্ডে রূপান্তরিত করা হলো এবং সে পানিকে বৃষ্টি করে সেখানে কিয়ামত পর্যন্ত মসজিদ হবে সেখানে সেখানে বসানোর হুকুম দেয়া হলো। পরের দিন মুফতি বড় পীরের সাথে বসলেন কিন্তু বড় পীর আগের প্রশ্ন যখন করছেন না তখন সে মুফতি নিজেই আগের প্রশ্নের জবাব দিতে চাইলেন কিন্তু বড় পীর সব ঘটনা এবং স্বপ্নের কথা হুবহু বলে দিলেন এবং এও বললেন যে লোকটি তোমাকে উত্তর বলেছে সে কে জানো? মুফতি অবাক হয়ে প্রশ্ন করল, কে? হুজুর বড় পীর বলেন, সেই হলাম আমি যে গত রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার ঘরে গিয়েছিলাম এবং তোমার প্রশ্নের জবাব দিয়েছিলাম। এখানে উল্লেখ্য যে হযরত আলী রাদিয়াল্লাহু যখন দেখলেন হুজুরের শরীর থেকে সকল পানি বাষ্পীভূত হয়ে গেল, শুধু চোখের পলকে দু কাতরা পানি, তখন হযরত আলী রাদিয়াল্লাহু সেই দুই কাতরা পানি পান করে নিলেন। সেজন্য আলী বলতেন, তোমার কার কি প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করো, আমি সে প্রশ্নের জবাব দিব। হযরত আলী রাদিয়াল্লাহু মানুষের বংশ পরিচয় নয় শুধু ঘোড়ার বংশ পর্যন্ত বলে দিতে পারতেন, সেটা প্রিয় নবী চোখের ভুল মোবারকের সে পানির বরকত। সুবহানাল্লাহ। হযরত শাহ আমানত রাদিয়াল্লাহুয়ের কারামত। হযরত শাহ আমানত চট্টগ্রাম আদালতে চাকরি গ্রহণ করেন। মহেশখালীর এক লোক মামলার কাজে আদালতে আসেন, তার উকিল বলে দেয় পরের দিন মামলার তারিখ কিন্তু লোকটি মামলার নথিপত্র মহেশখালী রেখে এসেছিল। পরের দিন মামলার কাগজপত্র দেখাতে না পারলে বিপদে পড়ে যাবে, তাই রাতে গিয়ে সকালে মহেশখালী থেকে কাগজপত্র আনা তখনকার সময় অসম্ভব ছিল, তাই আদালতের বারান্দায় বসে বসে তিনি কাঁদছিলেন। তখন শাহ আমানত তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, সে সব কথা খুলে বলল। তখন শাহ আমানত তাকে নিয়ে সদরঘাট হাজির হন এবং কর্ণফুলি নদীর পানিতে নিজের গায়ে চাদরটি বিছিয়ে দিয়ে তাকে সে চাদরে উঠে চোখ বন্ধ করতে বললেন। যখনই সেটি চলা বন্ধ হবে তখনই সে নিজেকে নিজের এলাকার ঘাটে দেখতে পায়। ঘরে গিয়ে কাগজপত্র নিয়ে আসার আবার সে চাদরে আরোহণ করে মুহূর্তেই তা আবার সদরঘাটে চলে আসে এবং সে পরের দিন সব কাগজপত্র নিয়ে আদালতে হাজির হয়। উকিল হাকিম তার কাছে জানতে চাইল সে অল্প সময়ে কীভাবে মহেশখালী থেকে নথিপত্রগুলি আনল। তখন সে সত্য বলে দিল, শাহ আমানতের সে কেরামত বলে দিল। যেদিন শাহ আমানতের এই কেরামত প্রকাশিত হয়ে গেল সেদিন তিনি চাকরি ছেড়ে দিলেন। দূর থেকে সাহায্য করা, ওলিদের কেরামত বা অলৌকিক ক্ষমতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 32তম বংশধর এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এর 20তম বংশধর, যে এর ধরাধামে মাওলা পাক নামে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছেন, তার জীবনের বহু অলৌকিক ঘটনা ও কেরামত প্রকাশ পেয়েছে। তার মধ্যে একটি কেরামত হলো একজন মৃত মানুষকে জীবিত করা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তার বহু হুকুমে
বহু মৃত মানুষ জীবন পেয়েছে, মেয়ে বাচ্চা ছেলে হয়েছে, রান্না করা পশু পাখি জীবন্ত হয়ে উড়ে গেছে, তার আমাদের সবাই জানা রয়েছে। কিন্তু তার এই 20তম বংশধর যাকে আমরা মাওলা পাক বলে চিনি ও জানি, তাহার সম্বন্ধে ভক্তবৃন্দ ব্যতীত কম লোকই জানি যে তিনিও মৃত মানুষকে জীবন দান করেছেন। চলুন শুরু করা যাক মাওলা পাকের সেই অলৌকিক ঘটনা। মৌলবী সৈয়দ আহসান উল করিম নামে বর্ধমানের ঝিলু গ্রামে বাস করতেন। তার মধ্যম পুত্র মোহাম্মদ ইয়াসিনের একবার খুব জ্বর হলো, সব রকম চিকিৎসা করা হলো, চিকিৎসার কোনো ত্রুটি রইল না, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। ক্রমে চিকিৎসকরা ও হাল ছেড়ে দিলেন। সৌভাগ্যক্রমে মাওলা পাক সে সময়ে ঝিলু গ্রামে আসেন। মৌলবী সাহেব পুত্রের মঙ্গল কামনায় মাওলা পাকের কাছে দোয়া চাইলেন, কিন্তু মাওলা পাক তাকে কোনো আশার বাণী শোনালেন না, বরং বলে দিলেন যা হবার তা হবে, সে বিষয়ে কারও কোনো হাত নেই। একথা শুনে মৌলবী সাহেব কেঁদে ফেললেন। মাওলা পাক তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর দয়ার উপর আপনি বিশ্বাস ও আস্থা হারাচ্ছেন কেন? মৌলবী সাহেব আরও কিছু বলতে পারলেন না। পরদিন মাওলা পাক মঙ্গলকোটে চলে গেলেন। যাবার সময় মাওলা পাক বলে গেলেন, আল্লাহর ইচ্ছা করলে সবই সম্ভব, আপনার ছেলে ভালো হয়েও যেতে পারে। পিতার মনে আশার সঞ্চার হলো। তিনি অসুস্থ পুত্রের বিছানার পাশে বসে তাকে নিরীক্ষণ করতে লাগলেন, কিন্তু ক্রমে রোগীর অবস্থা খারাপ হতে হতে অচিরেই তার জীবনদীপ নিভিয়ে গেল। মৌলবী আহসান উল করিম মাওলা পাকের কাছে লোক মারফত খবর পাঠালেন এবং তার সে সকল আত্মীয় তখন মঙ্গলকোটে মাওলা পাকের কাছে ছিলেন। তাদের পুত্রের অন্ত্যেষ্টিতে যোগদান করার অনুরোধ জানিয়ে পত্র দিলেন। পত্রবাহকের কাছে এ খবর জানার পর মাওলা পাক তাকে বাইরে অপেক্ষা করতে বলে হুজরাখানা প্রবেশ করলেন এবং সেই সঙ্গে মৌলবী সৈয়দ সৈময় আল্লাহ হাফেজ এবং সাহেবজান মিজ্ঞাকে বললেন, এখনই আপনার সংবাদবাহকের সঙ্গে ঝিলু গ্রামে যান। মৌলবী আহসান করিমের পুত্র এখন গভীর নিদ্রায় অচেতন, দেখবেন লোকে তাকে মৃত ভেবে কবর দিয়ে দেয়। এই তাবিজ নিয়ে যান, ছেলেটিকে জাগলে এই তাবিজ পানিতে ডুবিয়ে তাকে খেতে দেবেন। ভোর হতে না হতেই তার পত্রবাহকের সঙ্গে দৌড়াতে দৌড়াতে মৌলবী সাহেবের বাড়িতে এসে পৌঁছালেন। তারা দেখলেন ছেলেটিকে মেঝেতে একটি মাদুরের উপরে শোয়ানো হয়েছে এবং তার উপর চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। মাওলা পাকের নির্দেশ জানিয়ে চাদর সরিয়ে দিয়ে দেখতে লাগলেন ছেলেটি এখন কখন ওঠে। দেখা গেল তার কানের পাশে কতগুলি পিঁপড়ে জড়ো হয়েছে, সেগুলি তারা তাড়িয়ে দিলেন বটে, কিন্তু তারা বুঝতে পারলেন ছেলেটির সমস্ত শরীর খুব শক্ত ও ঠান্ডা, অনেকক্ষণ আগেই তার মৃত্যু হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করে তারা তাবিজ ধোয়া পানি মুখে ঢেলে দিলেন, কিন্তু এক ফোঁটা পানিও মুখের ভেতর গেল না, সমস্ত পানি তার গাল বেয়ে পড়ে গেল। তারা কিং কর্তব্য বিমুখ হয়ে ভাবতে লাগলেন কিভাবে তার মুখে পানি দেওয়া যায়। কিন্তু আল্লাহর কি বিচিত্র লীলা, ছেলেটি হঠাৎ নিজের মুখ খুলল এবং সঙ্গে সঙ্গেই মৌলবী সৈয়দ আল্লাহ হাফেজ এক চামচ পানি তার মুখে ঢেলে দিলেন এবং কি আশ্চর্য, ছেলেটিও তা গিলে ফেলল। উপস্থিত জনেরা বিস্ময়ের সঙ্গে চিৎকার করে উঠলেন, আলহামদুলিল্লাহ। বালকটি তুলে খাটে শোয়ানো হলো। এই অবিশ্বাস্য ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে দেরি হলো না। যারা আল্লাহ সাধু ফকির ইত্যাদিতে বিশ্বাস করত না, তারাও এই অলৌকিক ঘটনা দেখতে জড়ো হলো। বালকটি ক্রমে সুস্থ হয়ে উঠল। পিঁপড়ে তার কানের কিছু অংশ খেয়ে ফেলেছিল, সেই কত ক্ষতটিও ধীরে ধীরে শুকিয়ে গেল, কিন্তু তার দাগ আজীবন থেকে গিয়েছিল। কিতাব মাওলা পাক আলাইসাল্লাম সংক্ষিপ্ত জীবনী, আবুল হাসনাত কাদেরী জিলানী প্রকাশনী।
হযরত আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আসহাবে সুফা ছিলেন একান্তই দরিদ্র অভাবী জনগোষ্ঠী। তাই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে দুজনের খাদ্য রয়েছে সে যেন তার সাথে তৃতীয় জনকে নিয়ে খায়, আর যার কাছে চারজনের খাদ্য রয়েছে সে যেন তার সাথে পঞ্চম ও ষষ্ঠ জনকে নিয়ে খায়, অথবা তিনি যেমন বলেছেন। কাজেই এ নীতি অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিন ব্যক্তিকে তার সঙ্গে করে নিয়ে এলেন, আর তার সঙ্গে আনলেন দশ ব্যক্তিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাতের খাবার খেলেন, এরপর তার সঙ্গে অবস্থান করলেন এশার নামাজ আদায় করা পর্যন্ত, এরপর সেখানে হতে ফিরলেন। তখন রাতের একটা অংশ যতটুকু আল্লাহ দান চান অতিবাহিত হয়ে গিয়েছিলেন। তার স্ত্রী বললেন, অতিথিদের ছেড়ে তুমি কোথায় রয়ে গিয়েছিলে? তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি অতিথিদেরকে আহার করাওনি? স্ত্রী উত্তর দিলেন, তারা অস্বীকৃতি জানিয়েছিলেন, তুমি না আসা পর্যন্ত তারা খাবেন না, অথচ তাদেরকে বারবার বলা হয়েছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু বলেছেন, এ দৃশ্য দেখে আমি ভয়ে আত্মগোপন করেছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ওহে নির্বোধ! এরপর তিনি যার পর নেই তিরস্কার করতে লাগলেন। এরপর তিনি অতিথিদেরকে বললেন, তোমরা খেয়ে নাও, তোমাদের জন্য বরকত হবে না, আল্লাহর কসম আমি খাব না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর শপথ, আমরা যখনই কোনো লোকমা গ্রহণ করতাম তার নিচে হতে তা আরও বেশি বেড়ে উপরে এসে যেত, এমনকি সবাই পেট ভরে আহার করল, এদিকে খাবার পূর্বের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা দেখে তার স্ত্রীকে বললেন, হে বনি ফিরাশের বোন, এ কি ব্যাপার? তিনি উত্তর দিলেন, না না, আমার চোখের শীতলতা, অর্থাৎ হে আমার প্রিয় স্বামী, এত যখন দেখছি পূর্বের চেয়ে তিন গুণ বৃদ্ধি পেয়ে গেছে। কাজে আবু বকর রাদিয়াল্লাহু তা হতে খেলেন, তারপর বললেন, এটা ছিল মূলে শয়তানের পক্ষ হতে। এরপর তা হতে এক লোকমা খেলেন এবং অবশিষ্ট সবটুকু উঠিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলেন। সকাল পর্যন্ত ওই খাবারগুলো তার কাছে রয়ে গেল। সেই সময় একটি গোত্রের সাথে আমাদের সন্ধি চুক্তি হলো, চুক্তির সময় শেষ হয়ে গিয়েছিল, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 12 জনকে গোয়েন্দা নিযুক্ত করেছিলেন এবং ওই 12 জনের প্রত্যেকের সাথে লোকদের একটি দল ছিল যার সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। মোট কথা, তারা সবাই ওই খাবার পেট ভরে খেল। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু কসম খেলেন যে তিনি খাবার খাবেন না। এ দৃশ্য দেখে মেহমানরাও কসম খেলেন তারা খাবার খাবেন না, যে পর্যন্ত না আবু বকর রাদিয়াল্লাহু খাবার খান। এ অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এটা হঠাৎ এই কসম ছিল শয়তানের পক্ষ হতে, কাজেই তিনি খাবার আনালেন, তিনি নিজে খেলেন এবং মেহমানরাও খেলেন। তারা সবাই এক লোকমা খাবার উঠাতে না উঠাতেই তার নিজে তার চেয়ে বেশি হয়ে যেত। আবু বকর তার স্ত্রীকে বললেন, হে বনি ফিরাশের বোন, এ কি ব্যাপার? তিনি বললেন, হে আমার চোখের শীতলতা, অর্থাৎ হে আমার প্রিয় স্বামী, এত দেখছি এখন আমাদের খাবার আগের চাইতে অনেক বেশি হয়ে গেছে। কাজেই সবাই খেলেন এবং অবশিষ্ট খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠিয়ে দিলেন। বর্ণনাকারী বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তা হতে খেয়েছেন। অন্য এক বর্ণনায় রয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আব্দুর রহমানকে বললেন, তুমি আমার এ অতিথিদের দেখাশোনা করো, কারণ আমি একটু একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছি।
আমার আসার পূর্বেই তুমি এদের মেহমানদারি শেষ করে ফেলো। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু চললেন এবং তার কাছে অর্থাৎ গৃহে যা কিছু ছিল অতিথিদের সামনে এনে হাজির করলেন। তিনি অতিথিদেরকে বললেন, আপনারা খেয়ে নিন। অতিথিরা জিজ্ঞেস করলেন, আমাদের গৃহস্বামী কোথায়? আব্দুর রহমান রাদিয়াল্লাহু বললেন, আপনারা খেয়ে নিন। তারা বললেন, আমাদের গৃহস্বামী না এলে আমরা খাব না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু বললেন, আমাদের পক্ষ হতে মেজবানি গ্রহণ করুন এবং খাবার খেয়ে নিন, কারণ যদি আবু বকর রাদিয়াল্লাহু এসে পড়েন এবং তখন পর্যন্ত আপনারা খাবার না খেয়ে থাকেন তবে তার পক্ষ হতে আমাদের কষ্ট পোহাতে হবে। তবু তারা খেতে অস্বীকৃতি করলেন। আমি বুঝতে পারলাম আজ আমার উপর তিনি চটে যাবেন। তারপর যখন আবু বকর রাদিয়াল্লাহু এলেন আমি সরে পড়লাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা মেহমানদের ব্যাপারে কি করেছ? ঘরের লোকেরা তাকে অতিথিদের না খেয়ে থাকার কথা জানিয়ে দিল। তিনি ডাক দিলেন, হে আব্দুর রহমান, আমি কোনো সাড়া দিলাম না। এবার তিনি ডাক দিলেন, ওরে নির্বোধ, আমি তোকে কসম দিয়ে বলছি, আমার কথা শুনে থাকলে চলে আয়। আমি বের হয়ে এলাম এবং বললাম, আপনার অতিথিদেরকে জিজ্ঞেস করুন। তারা বললেন, যথার্থই, সে আমাদের কাছে খানা এনেছিল। তিনি বললেন, তোমরা আমার জন্য অপেক্ষা করেছ, আল্লাহর কসম আমি আজ রাতে খাবার খাব না। একথা শুনে অন্য সবাই বললেন, আল্লাহর কসম আপনি না খেলে আমরাও খাব না। তখনই তিনি বললেন, হায় আফসোস, জানি না তোমাদের কি হয়েছে, তোমরা আমাদের মেহমানদারি গ্রহণ করছো না কেন, খানা আনো। এরপর খানা আনা হলো এবং আবু বকর খাবারের উপর নিজের হাত রাখলেন। অতঃপর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আগেরটা ছিল শয়তানের পক্ষ থেকে। তিনি নিজেও খেলেন এবং তারা সবাই খেলেন। বুখারি ও মুসলিম। এখানে বলা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে কসম করেছিলেন যে তিনি আজ রাতে খাবেন না সেটা শয়তানের পক্ষ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বের উম্মতের মধ্যে অনেক মুহাদ্দাস হতো, কাজেই আমার উম্মতের মধ্যে যদি কোনো মুহাদ্দাস হয় তবে তা হবে ওমর। ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু হযরত আয়েশার মাধ্যমে এটি বর্ণনা করেছেন। আর তাদের উভয়ের অর্থাৎ বুখারী ও মুসলিম বর্ণনাতে মুহাদ্দাস ইবনে উহাবের মন্তব্য উল্লেখিত রয়েছে। তাতে তিনি বলেছেন, মুহাদ্দাস তাদেরকে বলা হয় যাদের উপর আল্লাহর পক্ষ হতে ইলহাম হয়। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কুফাবাসীরা সাদ ইবনে আবু ওয়াক্কাস বিপক্ষে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর কাছে অভিযোগ করল। তিনি তাকে অপসারণ করে আম্মারকে তাদের জন্য নিযুক্ত করলেন। তারা এবারও অভিযোগ করল, এমনকি তারা বর্ণনা করল তিনি হযরত সাদ রাদিয়াল্লাহুর নামাজও ভালো পড়ান না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু দূত পাঠালেন হযরত সাদ রাদিয়াল্লাহু এর কাছে। হযরত সাদ হযরত ওমর রাদিয়াল্লাহুর কাছে হাজির হলেন। তিনি সাদকে বললেন, হে আবু ইসহাক, কুফাবাসীদের ধারণা তুমি নাকি ইমাম নামাজও ভালো করে পড়াও না। সাদ রাদিয়াল্লাহু উত্তর দিলেন, আমি তো আল্লাহর শপথ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ আদায় করাই, তাদের মধ্যে আমি কোনো কমতি করি না, আমি তাদেরকে মাগরিব ও এশা নামাজ আদায় করাই, এর প্রথম দুরাকাত লম্বা ও শেষ দুরাকাত হালকা করি। উমর রাদিয়াল্লাহু বললেন, হে আবু ইসহাক, তোমার ব্যাপারে আমারও এ ধারণা ছিল। তিনি সাদের সাথে একজন বা কয়েকজন ব্যক্তিকে কুফায় পাঠালেন কুফাবাসীদের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য, কাজেই তারা কোনো একটি মসজিদেও জিজ্ঞাসাবাদ করতে ছাড়লেন না, সব মসজিদের লোকেরাই তার প্রশংসা করত। অবশেষে তারা বনি আবসের মসজিদে এলেন। সেখানে মসজিদের লোকদের মধ্য হতে একজন দাঁড়ালো, তার নাম ছিল উসমা ইবনে কাতাদা।
এবং ডাকনাম ছিল আবু সাদা। সে বলল, যখন আমাদের জিজ্ঞেসই করা হয়েছে তখন আমি বলেই দিচ্ছি, সাদ রাদিয়াল্লাহু কখনো কোনো সেনাদলের সাথে যুদ্ধ গমন করেন না এবং গনিমতের সম্পদ সমানভাবে বন্টন করেন না আর রাষ্ট্রীয় ব্যাপারও ন্যায় বিচার করেন না। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাবধান, আল্লাহর শপথ, আমিও তিনটি বদদোয়া দেব। এ সময় হযরত সাদ রাদিয়াল্লাহু আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, যদি তোমার এ দাস মিথ্যুক হয়ে থাকে এবং লোক দেখাবার ও খ্যাতি অর্জন করার জন্য দাঁড়িয়ে থাকে তবে তার আয়ু দীর্ঘ করে দাও, তার দরিদ্র ও অনাহারকে দীর্ঘ করে দাও এবং তাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করো। নিজেই এবদ দোয়ার পর যখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হতো সে বলল, বুড়ো থুরথুরে বুড়ো, ফিতনার মধ্যে ডুবে গেছে, আমাকে সাদের বদদোয়া লেগেছে। বর্ণনাকারী আব্দুল মালিক ইবনে উমাইর জাবেরের ইবনে সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু বললেন, আমি তাকে দেখেছি, বুড়ো হওয়ার কারণে তার চোখের পাতা চোখের উপর ঝুলে পড়েছিল এবং সে পথে ঘাটে যুবতী মেয়েদেরকে টানাটানি করত ও তাদেরকে জ্বালাতন করে ফিরত। বুখারি ও মুসলিম। হযরত আলী রাদিয়াল্লাহু তানহা কেরামতি কাটা হাত জুড়ে দিলেন। এক হাফসি যে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহুকে অত্যধিক ভালোবাসতেন, দুর্ভাগ্যক্রমে সে একবার চুরি করল। লোকেরা তাকে পাকড়াও করে খলিফার দরবারে পেশ করে দিল এবং গোলামটি তার চুরির কথা স্বীকার করল। হযরত আলী রাদিয়াল্লাহু তানহা শরীয়তের হুকুম পালনার্থে তার হাত কেটে দিলেন। যখন সে আপন ঘরের দিকে ফিরে আসতে লাগলেন পথিমধ্যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু ও ইবনুল কাওয়া রাদিয়াল্লাহু এর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইবনুল কাওয়া তাকে জিজ্ঞাসা করল, তোমার হাত কে কেটেছে? গোলাম উত্তর দিল, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবনুল কাওয়া আশ্চর্য হয়ে বললেন, উনি তোমার হাত কেটে দিয়েছে, এরপরও তুমি এত সম্মানের সাথে তার নাম নিচ্ছ? গোলাম বলল, আমি কেন তার প্রশংসা করব না? তিনি অন্যায় বিচার করে আমার হাত কেটেছেন এমন তো নয়, তিনি ন্যায় বিচার করে আমার হাত কেটেছেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাদের উভয়ের কথা শুনলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তানহা এর নিকট তা আলোচনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তানহা ওই গোলামকে ডেকে আনলেন এবং তার কাটা হাত কবজির সাথে লাগিয়ে রুমাল দ্বারা ডেকে দিলেন, অতঃপর কিছু পড়তে লাগলেন। এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কাপড় সরাও। যখন লোকেরা কাপড় সরালো দেখা গেল গোলামের কাটা হাত কবজির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেল যে কোথাও কাটার দাগও ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি কেরামত, ঝর্ণা উপচে পড়ল। সিফিনের দিকে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সৈন্য এমন ময়দান দিয়ে গমন করল যেখানে কোনো পানি ছিল না। সকল সৈন্যগণ তীব্র পিপাসায় কাতর হয়ে পড়লেন। তথা একটি গির্জা ছিল, সেটার পাদ্রী বলল, এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরত্বের ভিতর পানি পাওয়া যেতে পারে, কেউ কেউ সেখান থেকে পানি আনার জন্য অনুমতি চাইলেন। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন খচ্চরের উপর সাওয়ার হলেন এবং এক জায়গার প্রতি ইশারা করে সেখানে মাটি খনন করার নির্দেশ দিলেন। খননকালে একটি পাথর প্রকাশ পেল, সেটা বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা নিষ্ফল হয়ে গেল। এটা দেখে মাওলা
মুশকিল খোসা আপন সোয়ারি থেকে অবতরণ করলেন এবং উভয় হাতের আঙুল সমূহ পাথরের ফাটলে প্রবেশ করিয়ে জোরে টান দিতেই পাথর বের হয়ে গেল এবং ওই পাথরের নিচ থেকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও মিঠা পানির ঝর্ণা উপচে পড়ল এবং সকল সৈন্যদল পানি পান করে পরিতৃপ্ত হয়ে গেল। লোকেরা আপন আপন জানোয়ারদের পানি পান করালো এবং পানির মশক ও পূর্ণ করে নিল। অতঃপর তিনি পাথরটি ওই জায়গায় রেখে দিলেন। গির্জার পাত্রি এ কেরামত দেখে মাওলা মুশকিল খোসা এর খিদমতে এসে আরজ করলেন, আপনি কি নবী? বললেন, না। জিজ্ঞাসা করলেন, আপনি কি ফেরেশতা? বললেন, না। সে বলল, তবে আপনি কে? বললেন, আমি আল্লাহর প্রেরিত রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি এবং আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয়ে ওসিয়ত করেছেন। এতটুকু শুনতেই ওই খ্রিস্টান পাদ্রি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি বললেন, তুমি এতদিন পর্যন্ত কেন ইসলাম গ্রহণ করনি? পাদ্রি উত্তর দিল, আমাদের কিতাবে এটা উল্লেখ রয়েছে যে এই গির্জাঘরের পাশে একটা গোপন ঝর্ণা রয়েছে। এই ঝর্ণা ওই ব্যক্তি খুলতে পারবে যে কোনো নবী বা নবীর সাহাবি হবে। সুতরাং আমিও আমার পূর্বে অনেক পাদ্রি এটার অপেক্ষায় এই গির্জাঘরে অবস্থান করেছিলেন। আজ আপনি এই ঝর্ণার মুখ খুলে দিলেন এবং আমার উদ্দেশ্য পূর্ণ হলো, তা ইসলাম ধর্ম গ্রহণ করলাম। পাদ্রির কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন এবং এত বেশি কান্না করলেন যে দাড়ি মোবারক ভিজে গেল। অতঃপর ইরশাদ করলেন, তাদের কিতাবেও আমার আলোচনা রয়েছে। এ পাদ্রি মুসলমান হয়ে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাদিম ও মুজাহিদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং শামবাসীদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। আর মাওলা মুশকিল খোসা আপন পবিত্র হাতে দাফন করলেন এবং মাগফিরাতের জন্য দোয়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও একটি কেরামত, সমুদ্রের তুফান দূর হয়ে গেল। একবার ফোরাত নদীতে এমন এক ভয়ঙ্কর তুফান আসলো যে বন্যায় ক্ষেত খামারগুলো ডুবে গেল। সেখানকার লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে ফরিয়াদ করলেন। তিনি তৎক্ষণাৎ দাঁড়ালেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, চাদর মোবারক পরিধান করে ঘোড়ায় আরোহণ করলেন। ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু ও অন্যান্য সাহাবিগণও সাথে রওনা হয়ে পড়লেন। ফোরাত নদীর তীরে তিনি দোরাকাত নামাজ আদায় করলেন। অতঃপর ফুলের উপর তাশরিফ নিয়ে গিয়ে আপন লাঠি মোবারক দ্বারা ফোরাত নদীর দিকে ইঙ্গিত করতেই এক গোছ পানি কম হয়ে গেল। অতঃপর দ্বিতীয়বার ইঙ্গিত করতেই আরও এক গোছ কমে গেল। যখন তৃতীয়বার ইঙ্গিত করলেন, তিন গোছ পানি কমে গেল এবং বন্যা দূর হয়ে গেল। লোকেরা আরজ করল, হে আমিরুল মুমিনিন, থামুন, ব্যাস এতটুকুই যথেষ্ট। সাহাবিদের কিছু অলৌকিক ঘটনা। নবী রাসূল ছাড়াও বহু সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমেও অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। ইসলামের পরিভাষায় এটাকে কেরামত বলা হয়। যেমন মারিয়াম আলাইহিসাল্লামের ঘটনা ও আসহাবে কাহাফের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে।
এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সম্মানিত সাহাবীর কয়েকটি বিস্ময়কর ঘটনা তথা কেরামত তুলে ধরা হলো। লাঠি থেকে আলোর বিচ্ছুরণ। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছে এক অন্ধকার রাতে হুসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু ও আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু অবস্থান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা বেরিয়ে যান। তখন তাদের একজনের লাঠি থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয়। উভয়ে সেই আলোতে চলতে থাকেন। যখন পথ ভিন্ন হয়ে পড়ে তখন উভয়ে নিজের লাঠির আলোতে চলতে থাকেন। সহিহ বুখারি হাদিস 3805। কোরআন শুনতে ফেরেশতাদের ভিড়। হুসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন, পাশেই তার ঘোড়া বাঁধা। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে, তিনি চুপ করলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে, আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে, আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। এবার তিনি থামলেন। তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশে ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন। সকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বলেন, হে আল্লাহর রাসুল, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদদলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে একটা কিছুর ছায়া দেখতে পাই, তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছু দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো এসব কী ছিল? তিনি বলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ফেরেশতা ছিল, তোমার আওয়াজ শুনে কাছে এসেছে, তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত, তারা মানুষের আড়ালে থাকতো না। সহিহ বুখারী হাদিস 518। অমৌসুমি ফল দিয়ে বন্দি সাহাবির আহার। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহুকে কুরাইশরা বন্দি করে। খুবাইব রাদিয়াল্লাহু বদর যুদ্ধে হারিস বিন আমির রাদিয়াল্লাহুকে হত্যা করেছিলেন। বন্দি অবস্থায় বেশ কিছুদিন তাদের কাছে কাটান। হারিসের মেয়ে বলেছেন, আল্লাহর শপথ, আমি খুবাইরের চেয়ে উত্তম কোনো বন্দিকে কখনো দেখিনি। আল্লাহর শপথ, একদিন আমি তাকে আঙুরের থোকা থেকে আঙুর খেতে দেখেছি, অথচ তখন তাকে লোহার শিকড়ে বেঁধে রাখা হয়েছে। তাছাড়া মক্কায় কোনো ফলফলাদিও নেই। নিশ্চয় এ ফল আল্লাহর পক্ষ থেকে ছিল, খুবাইরের রিজিক হিসেবে তা পাঠিয়েছেন। সহিহ বুখারী হাদিস 3045। সাহাবীর অভিশাপ বাস্তবায়ন। হিশাম বিন উরওয়াহ তার বাবা থেকে বর্ণনা করেছেন, আরওয়া বিনতে ইউআইস রাদিয়াল্লাহু অভিযোগ করেন যে সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তার কিছু জমি নিয়েছেন। তিনি মারওয়ান বিন হাকাম রাদিয়াল্লাহু এর কাছে বিষয়টি উপস্থাপন করেন। সাইদ বলেন, আপনি কি মনে করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরও তার জমির অংশ নেব? মারওয়ান জিজ্ঞেস করেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি শুনেছেন? তিনি বলেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে জমির এক টুকরা নেবে তাকে 7 স্তর পর্যন্ত জমির বেড়ি পরানো হবে। মারওয়ান বলেন, এরপর আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব না। সাইদ রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহ, ওই নারী মিথ্যুক হলে আপনি তাকে অন্ধ করুন এবং নিজের ভূমিতে হত্যা করুন। এরপরই ওই নারী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। অতঃপর ওই নারী নিজের জমিতে হাঁটতে গিয়ে একটি গর্তে পড়ে মারা যায়। সহিহ মুসলিম, হাদিস 1610। মিথ্যা অভিযোগে বিত্তের শাস্তি। জামির বিন সামুরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু এর শাসন আমলে কুফার কিছু লোক সাদ রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যে সাদ জিহাদে অংশ নেয় না, সমানভাবে বন্টন করে না, ন্যায় নিষ্ঠার সঙ্গে বিচার করে না। একথা শুনে সাদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর শপথ, আমি 3টি দোয়া করছি। হে আল্লাহ, আপনার এই বান্দা অলৌকিকতা ও অহংকার বশত মিথ্যা কথা বললে আপনি তার জীবন দীর্ঘ করুন, তার অভাব দীর্ঘ করুন এবং তাকে বিভিন্ন পরীক্ষায় নিপতিত করুন। ওই লোককে জিজ্ঞেস করা হলে সে বলতো, পরীক্ষায় নিপতিত অশীতিপর বৃদ্ধ, সাদ আমাকে অভিশাপ দিয়েছে। আব্দুল মালিক বর্ণনা করেন, পরে আমি ওই লোককে দেখেছি যে বার্ধক্যে তার ভ্রুচোখের উপর নুয়ে পড়েছে। এছাড়া সে রাস্তায় তরুণীদের চোখের ইশারায় চিমটি কাটত। সহিহ বুখারি, হাদিস 755। হযরত ওমর রাদিয়াল্লাহু ইয়াসারিয়া আল জাবাল। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু জুমার দিন মিম্বরে খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ইয়াসারিয়াল জাবাল বলে 3 বার ডাক দিলেন। খুতবা শেষে হযরত আব্দুর রহমান বিন আউফ এর কারণ জিজ্ঞেস করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, খোদার কসম, আমি এমন বলতে বাধ্য হয়েছি কারণ ইরানে আজারবাইজানে নাহাওয়ান্দ পাহাড়ি এলাকায় হযরত সারিয়া মুসলমান সৈন্যদের নিয়ে যুদ্ধাবস্থায় আছে। আমি তাদেরকে দেখলাম যে তারা পাহাড়ের নিকটে যুদ্ধরত আছে। এদিকে কাফেররা তাদের সামনে পেছনে ঘেরাও করে রেখেছে। এটা দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি, তাই ডাক দিয়ে বলে দিলাম, হে সারিয়া, ডাহারের দিকে যাও। মিশকাত 546 পৃষ্ঠা। হযরত সারিয়া রাদিয়াল্লাহু বলেন, আমরা সেদিন হযরত ওমরের আওয়াজ শুনে ওনার নির্দেশনা মোতাবেক যুদ্ধ করে কাফেরদের পরাজিত করেছি। দেখুন আল্লাহর হাবিবের সাথীর কেরামত। মদিনা শরীফের মিম্বর থেকে দাঁড়িয়ে তিনি ইরানের যুদ্ধ পরিচালনা করেছেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ও খরম। হযরত আবুল হাসান শতনুফি তার কিতাব বাহজাতুল আসরারের 198 পৃষ্ঠায় বড়পীরের একটি কেরামতের কথা লিখেন। 555 হিজরি 3রা সফর। বড়পীর নিজ মাদ্রাসায় খরম পরিধান অবস্থায় অজু করছিলেন। অজুর মধ্যে হঠাৎ তিনি তার খরম দুটি খুলে নিক্ষেপ করেন আর সাথে সাথে খরম দুটি অদৃশ্য হয়ে যায়। মাদ্রাসার ছাত্রগণ তা দেখতে পেলেন, কিন্তু কেহ সাহস করল না। প্রায় 1 মাস পরে একটি কাফেলা আসলো বড়পীরের সাথে দেখা করতে। তাদের কাছে সে খরম দুটি ছিল। ছাত্ররা তাদের কাছে খরমের কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা 3রা সফর ডাকাত দল দ্বারা আক্রান্ত হই। তখন আমরা বড়পীরের মাদ্রাসার জন্য কিছু মান্নত করলাম এবং এই বিপদ থেকে উদ্ধারের দোয়া করলাম। তখন এই দুটি খরম উড়ে গিয়ে পিটাতে পিটাতে দুইজন ডাকাতকে মেরে ফেলল। তখন অন্যান্য ডাকাতরা আমাদের মালামাল ফেরত দিয়ে পালিয়ে গেল।
আমরা মান্নতের সে জিনিস নিয়ে বড়পীরের কাছে এসেছি এবং ওনার সে খড়মগুলি ফেরত দিতে এসেছি। বিশর হাফি ও অলি বিদ্বেষী ব্যবসায়ী। বাগদাদে অলি বিদ্বেষী এক ব্যবসায়ী ছিল। একদিন জুমার নামাজ আদায়ের পর হযরত বিশর হাফিকে দেখে যে তিনি নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ থেকে বেরিয়ে গেলেন। এটা দেখে ব্যবসায়ী পিছু নিলেন। দেখলেন বিশর হাফি এক রুটির দোকান থেকে সাতটি রুটি নিয়ে দ্রুত হাঁটতে লাগলেন। ব্যবসায়ী মনে করল বিশর রুটি খাওয়ার জন্য কোনো ঘাসওয়ালা মাঠে যাচ্ছে, তাই তাকে ফলো করতে লাগলেন। আর যখন রুটি খাবেন তখন ধরবেন, প্রশ্ন করবেন যে রুটি খাওয়ার জন্য তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়েছে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলেন এক অপরিচিত গ্রাম, সেখানে এক কুড়ে ঘরে ঢুকলেন। এক বৃদ্ধ অসুস্থ লোকটিকে রুটিগুলি দিলেন আর তাকে একটি রুটি নিজে খাওয়াচ্ছেন। যখন দেখলেন বিশর হাফির রুটি খাওয়াচ্ছেন, সে একটু গ্রাম দেখার জন্য সে উঠানের বাহিরের দিকে গেলেন। কিছুক্ষণ পর এসে দেখে বিশর হাফি নাই। তখন সে বৃদ্ধকে প্রশ্ন করল, বিশর হাফি কোথায় বৃদ্ধ? জনাব দিল তিন্তু বাগদাদ চলে গেছে। লোক আবার প্রশ্ন করল, বাগদাদ এখান থেকে তো কত দূর? লোকটি বলল, 40 মাইল। একথা শুনে লোকটি অবাক হয়ে গেল। বিশর হাফির অনুসরণ করে কয়েক মিনিটে 40 মাইল এসে গেছেন? লোকটি আবার বৃদ্ধকে প্রশ্ন করল, বিশর পুনরায় কবে আসবে? সে বলল, আগামী জুমার দিন। তখন সে ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারলেন এবং বিশর হাফি থেকে ক্ষমা চাইলেন। আল্লাহর অলির সাথে দুশ্মনী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। বুখারি 6058। অলির পরিচয় কী? অলির পরিচয় দিতে গিয়ে আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে না তারা চিন্তান্বিত হবে। সূরা ইউনুস। যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহ কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। সূরা ইউনুস আয়াত 10। আল্লাহর অলিদের গুণাবলী। যিনি আল্লাহর অলি হবে তিনি অবশ্যই ঈমানদার হবে। 2, আল্লাহর অলিরা অবশ্যই মুত্তাকি হবেন, আল্লাহকে ভয় করবেন। 3, আল্লাহর প্রিয় হাবিব এরশাদ করেন, তারাই অলি আল্লাহ যাদেরকে দেখলে খোদার কথা স্মরণ হয়। তাবারানি ফিল কাবির হাদিস নং 12325। অলি আউলিয়া হলেন তারাই যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের সান্নিধ্যে আসলে দুনিয়ার প্রতি মায়া মমতা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে, কবরের কথা স্মরণ হয়, তথা ওই লোকটি এত আমল করে দুনিয়া ও আখিরাত এর উত্তম জিন্দেগি যাপন করতেছেন, তাই আমাকে ও এ পথে চলতে হবে, যার প্রতিটি ক্রিয়াকলাপ বা কর্মসমূহ হয় আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করানোর জন্য। আর যারা পীরখানা খুলে রেখে নিজেকে আল্লাহর অলি দাবি করেন, যেখানে গেলে আল্লাহকে স্মরণ দূরের কথা, আল্লাহকে ভুলে যায়, আর এসব অলির দৃষ্টি থাকে শুধু ভক্তের পকেটের দিকে, তারা আউলিয়া আল্লাহ নয়, বরং তারা হলেন শয়তানের বন্ধু। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দার সান্নিধ্য হাসিল করার তৌফিক দান করুন। আউলিয়া কেরামতের সোহবতে থেকে আল্লাহকে জানার ও চিন্তার তৌফিক দান করুন। আমিন। বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এর ছেলেবেলার একটি কাহিনী। ছেলেবেলার একটি কাহিনী ইতিহাস পাঠে জানা যায়। শাবান মাসের শেষ দিন, সন্ধ্যাবেলা আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ উঠবে। চাঁদ দেখার জন্য সবাই ভিড় জমালেন। চাঁদ দেখে সকলে রোজা রাখবে,
কিন্তু পরিতাপের বিষয় হলো সেদিনের আকাশ ছিল মেঘলা। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে জিলানি অধিবাসীরা কেহই চাঁদ দেখিতে পারল না। যাই হোক, পরের দিন রোজা রাখতে হবে কিনা এ নিয়ে জিলানি অধিবাসীরা তার পিতা যিনি হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের বাবা ছিলেন, সেকালে মশহুর আলেম, জিলান অধিবাসীদের সমস্যার সমাধানের নিরসন কল্পে হযরত আব্দুল কাদের জিলানি সাহেবের রাহমাতুল্লাহ আলাইহি স্বনামধন্য পিতার কাছে এলেন। কিন্তু দুঃখের বিষয় হল এ সময় তিনি বাড়ি ছিলেন না। যাই হোক, জিলান অধিবাসীদের সব কথাগুলো হযরত সাইয়েদা ফাতেমা শুনলেন। তাদের কথা শুনে কিছুক্ষণ পরেই সাইয়েদা ফাতেমা বললেন, এটা তো বাস্তব কথা যে চাঁদ দেখে রোজা রাখা উচিত, তবে আমার মনে হয় চাঁদ দেখা না গেলেও আজ পহেলা রমজান। জিলার অধিবাসীরা অনেকেই তার কথা মেনে নিলেন না। তারা সাইয়েদা ফাতেমাকে প্রশ্ন করলেন, আপনি কিভাবে অনুধাবন করলেন যে আজ পহেলা রমজান? তিনি কিছু সময় ভাবার পর বললেন, আজ আমার শিশু সন্তান সেহরির পর হতে আর দুধ পান করেনি। সত্যি শুনলে আপনাদের অবাক লাগবে, মুখে কিছু দিলেও সে খাচ্ছে না, তাই আমার মনে হয় সে রোজা রেখেছে। তার আচরণ থেকে বোঝা যায় আজই প্রথম রোজা। সত্যি সাইয়েদা ফাতেমা পবিত্র মুখের কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেলেন, বরং কেউ কোনো প্রতিবাদ করল না। ইতিহাস বেত্তারা বললেন, পরদিনই অনেকেই মাহে রমজানের রোজা রাখলেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এ কথাও জানা যায় যে হযরত সাইয়েদা ফাতেমার কথাই ঠিক। গতকালই ছিল মাহে রমজানের প্রথম দিন। এ কথা দিবালোকের ন্যায় সমুজ্জ্বল যে কতব কবানি পীরে দাস্তিগির হযরত শাহ মহিউদ্দিন সাইয়েদ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ ছোটবেলা হতেই একটু ভিন্ন প্রকৃতি ছিলেন। বর্তমান যুগে ছেলেদের মতো হৈহুল্লার মধ্যে দিয়ে তিনি কাটাতেন না, তাকে দেখা যেত চুপচাপ বসে কি যেন ভাবতেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি নিরিবিলি থাকা পছন্দ করতেন। পূর্বেই আলোচিত হয়েছে যে রুহানি জগতের খাঁটি প্রদাতা হযরত আব্দুল কাদের জিলানি সাহেবের রাহমাতুল্লাহ মাতা খুবই পরহেজগার ছিলেন। তার মাতা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এমন দেখা গেছে একটু সময় পেলে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তখন সত্যের সৈনিক আউলিয়া কুলের শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি পাশে বসে শুনতেন। বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি এর একটি কেরামতি। একদিন হযরত বড় পীর সাহেব বেড়াতে বেড়াতে নদীর কিনারায় এসে পৌঁছালেন। দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়ামোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছেন। তাদের কেউ কলসিতে পানি ভর্তি করছে, কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে চলছে, কেউ বা নদীর শোভা দেখে মুগ্ধ হয়ে রয়েছে। এরই মধ্যে একজন রমণী করুণ কন্দন ধ্বনি হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের কর্ণগোচর হলো। তার কান্নার আওয়াজ এমনই হৃদয়স্পর্শী যে পাষাণ হৃদয়ও বিগলিত হয়। মহিলার কন্দনে হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি এর অন্তর বিদীর্ণ হয়ে গেল। তাই সে নদীর ঘাটে উপস্থিত হয়ে মহিলার কন্দনের কারণ জানতে চাইলেন। এক ব্যক্তি মহিলার কান্নার কারণ জানত, সে ভরে ওঠে। এই রমণীর একটি মাত্র ছেলে, পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করাইয়া একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য ব্যাকুল হয়ে পড়ে। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে বিবাহ হয়ে গেল। নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনিবার জন্য বরযাত্রীদল বরকে নিয়ে পানসি যুগে বধূর পিত্রালয় গেল।
পরদিন খুব আমোদ প্রমোদের সাথে মহাসমারোহ তারা বধু নিয়ে বাড়ি রওনা হলো এবং নদী পাড়ি দিল। মৃদু মন্দ বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে সারিগান আরম্ভ করল। তীর বেগে পানশিখানা গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। মাছ নদীতে আসার পর আকাশে এক টুকরা কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে গেল। মাঝিরা প্রবাদ শুনল। নৌকার যাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হল। মাঝিগণ নৌকার পাল নামাইয়া নিরাপদ আশ্রয়ের পথ খুঁজল। কিন্তু নদীতে নিরাপদ আশ্রয়ের স্থান কোথায়? অগত্যা শক্তভাবে হাল ধরে রাখল। চোখের পলকেই শো শো শব্দে ধমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলবার উপক্রম হলো। নৌকার যাত্রী ও মাঝিরা আল্লাহ আল্লাহ রবে হইচই আরম্ভ করে দিল। পানশিখানা অতি কষ্টে কূলের প্রায় নিকটে এসে পৌঁছেছিল। এমনি সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে তার যাত্রী ও মাঝি মাল্লা সহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই সূচনীয় বিপদে গ্রামের মধ্যে সুরগোল পড়ে গেল। যাত্রী বা মাঝিরা কেউই এই বিপদ থেকে রক্ষা পেল না। সকলেই সলিল সমাধি লাভ করল। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছরও অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল। কিন্তু একমাত্র এই বৃদ্ধা তার একমাত্র পুত্র ও পুত্রবধূর কথা আজও ভুলেনি। নদীর তীরে নদীর দিকে যেয়ে সে এভাবে কান্না জুড়ে দেয়। বিদ্যার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড়পীর রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের অন্তরে বেদনা তোলপাল করে উঠল। তিনি এই ব্যথা কোনো মতেই সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কোলের সন্তান কুলেই ফিরে আসবে। উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগল, কিন্তু কোনো অবস্থায় মহিলার বিলাপ ও শোকাশ্রুর বিরতি হল না। তা মনে পড়লে অশ্রু সজলে ভরে ওঠে। আন্তপান্ত সবিস্তারে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই হতভাগ্য মহিলার পুত্র শোক হযরত ইয়াকুব আলাইসাল্লাম এর অপেক্ষাও অধিক হৃদয় বিদারক। তার কান্নার মাত্রা যেন আরো বহুগুণে বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট হাস্যাস্পদ বলে মনে হলো। তখন বড়পীর রাহমাতুল্লাহ আলাইহি সাহেব নিজেই তাকে বললেন, মা তুমি কেঁদো না, আমি ইনশাআল্লাহ তোমার পুত্র ও তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবার মহিলাই কিছুটাও আশ্বস্ত হল। বড়পীর সাহেব লোকজনের কাছ হতে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর দরবারে হাত মোনাজাত করলেন, হে বিশ্বপালক, করুণাময়, অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবই এক পলকে সংগঠিত হয়ে থাকে, সবই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের যাতনা সবই জানো, দেখো। অদমের মোনাজাত কবুল করে তার পুত্র ও পুত্রবধূকে দলবল সহ পূর্ব অবস্থায় ফিরাইয়া দাও। দীর্ঘ সময় পর দৈব বাণী আসলো, হে প্রিয় বান্দা, 12 বৎসর পূর্বে জলমগ্ন হয়ে মৃত্যুবরণকারীদেরকে এই দীর্ঘকাল পর কিভাবে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেয়া যেতে পারে? মাহবুবে সুবহানি দৈববাণীর উত্তরে বললেন, হে দয়াময় খোদা, প্রভু, তুমি তোমার পবিত্র কালামে পাকে ঘোষণা করেছ, হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যায়। তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জিন্দা করা এমন কি কঠিন কাজ? পুনরায় দৈববাণী হল, হে কুতুবের আব্বানী, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্তু হাঙর কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? উত্তরে বড়পীর সাহেব বললেন,
হে বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কি প্রকারে সমুদয় সৃষ্ট জীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে পুনর্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবে সুবহানির এ কথার পর পূর্ণ দৈব বাণী হল, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানি, চিন্তিত হইও না, চেয়ে দেখো, তোমার প্রভু সকল কিছুই করতে পারে। চক্ষু খুলে বড় পীর রাহমাতুল্লাহ আলাইহে সাহেব দেখলেন নদীর ঘাটে একখানা পরিপাটি পানসি নৌকা। উহার ভিতরে বর বধূ এবং হাস্য কৌতুকরত তারা সকলেই ধীরে ধীরে খুলে অবতরণ করছে। 12 বছর পূর্বে যেই অবস্থায় এবং যেই পোশাকে ছিল ঠিক সেই অবস্থায় সকলে তীরে এসে দাঁড়ালো। আল্লাহ অপার কুদরতের খেলা দেখে গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হলো। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল তার এই অলৌকিক কেরামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। বড় পীর রাহমাতুল্লাহ আলাইহে সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমার পুত্র ও পুত্রবধূকে পেয়েছি, আল্লাহ আপনার মঙ্গল করুন। বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি সাহেব মহিলার উত্তরে তাকে দোয়া করে বিদায় হলেন। থ্যাংকস ফর ওয়াচিং।